গাণিতিক সমস্যা বলি পর্ব ১৩তে আমরা যে ম্যাথটা দেখব সেটাতে বলা হয়েছে যে যদি এন একটি পূর্ণ সংখ্যা হয় তবে এই যে সাইন এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন পাই ডিভাইডেড বাই সিক্স এই টার্মটার বা এই অ্যাঙ্গেলটার মান কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। লক্ষ্য করো এন বলা হয়েছে কি একটা পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলতে কি এন তোমার জোড় হতে পারে আবার বিজোড় হতে পারে, তাই না? আচ্ছা, এখন এন যদি জোড় হয়ে থাকে তাকে আমরা কী দ্বারা ডিনোট করব? টু এম দ্বারা, মানে সেটা কি দুইয়ের গুণিতক হবে, যেখানে তোমার এম এর মান কী হতে পারে ওয়ান টু থ্রি এরকম করে আরও যে সংখ্যাগুলো আছে সেগুলো হতে পারে। এবং বিজোড় যেহেতু রয়েছে তার মানে কি সেটা যদি তোমার জোড় গুণিতকের সাথে বা জোড় সংখ্যাটার সাথে তুমি যদি এক যোগ করে দাও তাহলে যে অংশটা পাবা সেটাই হচ্ছে তোমার বিজোড়। আচ্ছা, এখন বলা হয়েছে এই দুইটা পার্টের জন্য আমার এইটার মানটা কত হবে। তো এন যখন জোড় সংখ্যা হবে অর্থাৎ এন ইজ ইকুয়াল টু যখন টুয়াইস এম হবে তখন আমরা এই সাইন এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন পাই বাই সিক্সের মানটা বের করতে চাচ্ছি। সো এটার ক্ষেত্রে কী করবো, জাস্ট এন এর জায়গায় আমি টুয়াইস এম বসিয়ে দিব, প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কী হবে টুয়াইস এম পাই বাই সিক্স। খেয়াল করো যখনই আমি বলেছিলাম যে পায়ের সাথে যাই গুণ থাকুক না কেন সেটার ক্ষেত্রে তোমার ত্রিকোণমিতিক অনুপাতের কোনো রূপান্তর ঘটবে না, তার মানে কি সাইন সাইনের মতো বসে যাবে এবং অ্যাঙ্গেলটা কত, আমার অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে পাই বাই সিক্স। এবং এখানে খেয়াল করো এখানে যে মাইনাস ওয়ানটা দেওয়া আছে এই মাইনাস ওয়ানের সাথে তোমার উপরে কত জোর সংখ্যক রয়েছে, তাই না? তাই না? পাওয়ার যেহেতু জোর সংখ্যক তার মানে এখানে আমার আলটিমেট রেজাল্ট যেটা আসবে সেটা পজিটিভই আসবে, তার মানে এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে পাই প্লাস পাই বাই সিক্স। তার মানে হচ্ছে কীরকম ব্যাপারটা, ধরো তোমার এখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে টু এম, ধরো আমি এম এর মান নিলাম হচ্ছে ওয়ান, ওয়ান যদি নেই তাহলে কতটুকু থাকে টু পাই, তাই না? টু পাই প্লাস যেহেতু এটা জোর সংখ্যক হয়ে যাচ্ছে তার মানে কি এখানে শুধু পাই বাই সিক্স থাকবে, অর্থাৎ এতটুকু অংশ যাচ্ছে। তো এতটুকু অংশের জন্য কতটুকু হচ্ছে দেখো তো, ওয়ান পাই টু পাই, তাই না? টু পাই প্লাস হচ্ছে পাই বাই সিক্স, তার মানে সেটা কোন কোঅর্ডিনেটে পড়বে, সেটা প্রথম কোঅর্ডিনেটে, যে ফার্স্ট কোঅর্ডিনেট আছে সেটাতে পড়বে। এবং প্রথম চতুর্ভাগে আমরা কী জানি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ হয়, অর্থাৎ আমার অ্যাঙ্গেলটা এখানে কতটুকু থাকবে পাই বাই সিক্স, আমার এক্ষেত্রে চিহ্ন কোনো পরিবর্তন ঘটবে না, পজিটিভ আছে পজিটিভই থাকবে। এখন সাইন পাই বাই সিক্স মানে কত, সাইন থার্টি ডিগ্রি। এখন সাইন থার্টি ডিগ্রি মানে আমরা কত জানি, হাফ জানি। সো এটা পেলাম আমি কোনটার জন্য, এন ইজ ইকুয়াল টু জোড়ের জন্য। এবার আসো এন ইজ ইকুয়াল টু যদি আমার বিজোড় হয়, বিজোড় বলতে কত, বিজোড় বলতে হচ্ছে তোমার টু এম প্লাস ওয়ান এরকম যদি হয় তাহলে পাই সাইন এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন পাই বাই সিক্স। আচ্ছা, এখন আমরা কী করবো, জাস্ট এন এর জায়গাতে টুয়াইস এম প্লাস ওয়ানটা বসাবো। তো বসাই যদি এখানে, সো আলটিমেটলি এখানে থাকছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু এম প্লাস ওয়ান পাই বাই সিক্স। আচ্ছা দেখো এখানে আমার কী হবে, সাইন সাইনই বসে যাবে যেহেতু এখানে পাই রয়েছে, পাই বাই সিক্সও বসে গেল। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এটা কি আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে। খেয়াল করো যেহেতু এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার বিজোড় সংখ্যা আছে তাহলে কি আলটিমেটলি মাইনাস আসবে, তাই না? সো আমরা এটাকে বলতে পারি যদি এম এখানে আমার ওয়ান হয়, এম যদি ওয়ান হয় তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি সাইন থ্রি পাই মাইনাস, যেহেতু বিজোড় সংখ্যক সো একটা মাইনাস থেকেই যাবে, এটা আমি এভাবে লিখতে পারি, তাই না? তো এখন আমি যদি দেখি যে জিনিসটা কোন চতুর্ভাগে পড়ছে তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান পাই টু পাই, এটা হচ্ছে থ্রি পাই, থ্রি পাই এবং মাইনাস পাই বাই সিক্স, তার মানে সেটা কোন কোঅর্ডিনেটে থাকছে, সেটা ফার্স্ট কোঅর্ডিনেটে থাকছে, তার মানে সেকেন্ড যে কোঅর্ডিনেটটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগটা যে রয়েছে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান কী হয়ে থাকে, পজিটিভ হয়ে থাকে। তার মানে এখানে আমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন পজিটিভ হবে। বিজোড়ের ক্ষেত্রে সাইন দ্বিতীয় চতুর্ভাগে পড়েছিল, যখন জোড় ছিল তখন সাইন প্রথম চতুর্ভাগে পড়েছিল, অর্থাৎ দুইটা চতুর্ভাগে কিন্তু সাইনের মান পজিটিভ। সাইন এখানে পাই বাই সিক্স মানে সাইন থার্টি ডিগ্রি, যেটা মান হচ্ছে হাফ, অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু আমার মানটা সেম আসছে। অর্থাৎ আমি বলতে পারি এন যদি একটা পূর্ণ সংখ্যা হয় তবে এই যে টার্মটা রয়েছে এটার মান হবে হাফ,